দেশটা রঙ্গমঞ্চের রূপ নিয়েছে। কি হচ্ছে আর কি হবে তা নিয়ে ভাবতে গেলেই দম বন্ধ হয়ে যায়। প্রেমিককে বেদমকেলিয়ে তাড়িয়ে দিয়ে 14 বছরের প্রেমিকাকে জোর করে গমের খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করল প্রতিবেশী কোলাঙ্গার। মায়ের মামলায় পুলিশ আটক করেছে ধর্ষককে। প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে কেড়ে নিয়ে জোরপূর্বক মারধর করে 14 বছরের মেয়েটিকে নোংরা আদর করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে। ভুক্তভোগী ওই মাদ্রাসার ছাত্রী জানায়, গত সোমবার সন্ধ্যায় অভিযুক্ত আরিফ ও তার দুই সহযোগী মারুফ এবং ইমন আমার প্রেমিককে মারধর করে পাঠিয়ে দেয়। পরে আমাকে ধরে স্থানীয় একটি মাঠের গম খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত আরিফ খান। এ সময় মারুফ আর ইমন পাহারা দেয়। ঘটনার সময় আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে জানোয়ারেরা পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে আমার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে রাতেই পুলিশ গিয়ে আটক করে ধর্ষককে। এদেশে প্রেম যেন স্বাধীন প্রেমিকের সাথে নোংরামি বাধাহীন। দর্শক, প্রেম করার অপরাধে মেয়ের কখনো শাস্তি হয় না, তবে অপরাধী ধর্ষকের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।